বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল আটটা বাজছে। আমার ব্লগটা শুরু করলাম তো এখন সকালবেলা। দেখো রান্নাবান্না হচ্ছে এইদিকে, তো আগে দেখি এদিকে কী রান্নাবান্না হচ্ছে, তারপরে সব বলবো। এখানে দেখো বাঁধাকপি কেটে রাখা আছে আর বাঁধাকপির আলুটা আমাদের বাড়িতে কি মনে হয় ম্যাক্সিমাম বাড়িতে একটু বড় কাটা হয়, কারণ বাঁধাকপি কষতে অনেকটা সময় লাগে আর কষতে কষতে আলু গলে যাবে যদি ছোট থাকে। এইদিকে হচ্ছে ভাত আর এখানটায় হচ্ছে আলু আর উচ্ছে ভাজা, আর আজকে হবে হচ্ছে ডিমের ঝোল বা ডিম কষা যা করবে। ওইদিকে দেখো পুচন ওখানে পড়তে বসেছে জানলার ধারে, আর এইদিকে স্ট্রবেরি ইনি রোদ খাচ্ছেন। আরে বাবা, মাম্মাম মাম্মাম এখানে রোদ খাচ্ছে। আর এইদিকে দেখো আমাদের ইট আর বালি চলে এসেছে, তো ইট আর এইদিকে আজকে কাজ হবে হচ্ছে। এইদিকে এটা ভাঙার কাজ হবে, এই দিকটা এই লোহার সিঁড়িটা এটা ভেঙে এখানটা সিঁড়ি হবে নতুন, সেই সিঁড়ির কাজ শুরু হবে। তো আগে তো এই লোহার সিঁড়ি ছিল আর এটা এত খাড়া, এটা দিয়ে ওঠা যাবে না, আর যেহেতু ওপরে ঘর করার কথা আছে তার জন্য। আর এখানে এখনও বস্তাতে জিনিসপত্র আছে যেগুলো খোলা হয়নি, তো আমি এখানটায় আজকে এই ঘরটার আলনাটা গুছালাম। এখন আপাতত আমরা একটা ঘরেই আছি সবাই, তার কারণ হচ্ছে এই এই ঘরটায় প্রথমে কাজ হবে, তারপর এই ঘরে সবাই শিফট করবো, তারপর ওই ঘরে কাজ হবে। এইভাবেই একটু চলবে কটা দিন, বলতে গেলে কয়েক মাস। তো এই দেখো আমার খাটটাটগুলো এখানে খোলা আছে, এখনও বস্তাতে জিনিসপত্র ভর্তি, কিছু করার নাই। ঠাকুর এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। এই তুই পর মা গেল একটু পাশে, গেল বলতে বাবা গেছে ওখানে জল ভরতে, তো বাবাকে বোতলটা দিতে গেল। আমি এইদিকে সকাল থেকে ঘর গোছাচ্ছি আর মাকে বললাম আজকে একদম তুমি রান্নাগুলো এখনই বসিয়ে দাও, আমি খাবার নিয়ে একদম অফিস চলে যাবো, দুপুরে আর আসবো না। এখানটা কী আছে দেখি, এখানে বোধহয় জল আছে, ঢাকা দিয়ে গেছে। হ্যাঁ এখানেও জল, ওই খাওয়ার জলের একটু সমস্যা। হ্যাঁ কি আছে, এবার যাই আমি এদিকে একটু এটা গুছিয়ে নিই, দুটো বস্তা খালি করলাম, বাকিগুলো আরও খালি করতে হবে। এখানে পুচন পড়ছে বসে বসে, আর এই দেখো এইটা এইদিকে বসে, এখানে বগলে মাথা ঢুকিয়ে বসে আছে। ওই স্ট্রবেরি স্ট্রবেরি গো আসো, চলো চলো, হ্যাঁ 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 দিবার কাছে অনেক বসেছো, চলো এবার। এটি বাবা জি এতে কেলে বুঝতে দাদা, নতুন জায়গায় এসে কী করবে দিশা পাচ্ছে না। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এইবার পুজোটা সেরে তারপর খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে একদম অফিসে চলে যাব। তো আমি চটপট পুজোটা সেরে নিই এবার। আমি এক্ষুনি আসলাম অফিস থেকে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে জল খেয়ে এই যে একটু ছানা নিয়ে আসলাম, আমি আর পুচন খাবো। আর এইটা দেখো শুয়ে শুয়ে এখানে টিভি দেখছে, দেখছো
শৈশব টিভি দেখছে। আজকে আমাদের বাড়িতে টাটা স্কাই লাগিয়েছে, মানে যেগুলো হয় ডিশ, লোকের বাড়িতে দেখতাম ডিশ, সেই ডিশ লাগিয়েছে টাটা স্কাইয়ে। আমাদের বাড়িতে তো কেবিল ছিল, আর এই বাড়িটা চেঞ্জ করার পরে তারপরে এবার ওই কেবিল তো এত দূর আসবে না, এখানকার কেবিলের চার্জ বেশি, তো তার থেকে কম টাকাতে ডিশ হয়ে গেছে, তাই ডিশ টাটা স্কাই লাগিয়ে নেওয়া হয়েছে। এবার বিষয়টা হচ্ছে আমি কিছুই জানি না রিমোটের ফাংশন, এখন বসে বসে আমি পুচনের কাছে রিমোটের ফাংশন শিখবো, নাহলে আমি ধরো টিভি চ্যানেল ঘোরাতে পারবো না, আর আমার একটু মুভি দেখতে ভালো লাগে, তো মুভি দেখবো তার জন্য। তবে অবশ্যই এখন একটুখানি আমি কী বলে ফাংশনটা দেখে নিই, টিভিটা বন্ধ করে দেবো, কারণ পুচনকে পড়তে বসাবো, ও গিয়েছিলো ইংলিশ টিউশন পড়তে, আমি অফিস থেকে আসার আগেই চলে এসেছে। আর তোমাদেরকে কালকে সকালে আমি দেখাবো ডিশটা, তো দাঁড়াও আমি এবার একটু শিখে টিখে নিই পুচনের কাছে। মেয়ে এদিকে পড়ছে আর মা ওদিকে রান্না করছে, আজকে রাত্রে হবে ডিমের ঝোল, ডিম ভাত হবে আজকে রাত্রে। এইদিকে দেখো ডিমের ঝোল রান্না করছি, আর মায়ের হাতের রান্নাটার কিন্তু স্বাদ একদম আলাদাই হয়, মানে তুলনাহীন। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।